তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে শেষ করা হলো, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে শেষ করার ঘটনায়। খুব স্বাভাবিক, কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী, এই ঘটনার পর এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কি কারণে এই ঘটনাটা ঘটলো সেটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর থান্ডারের দেহ পাশের গ্রাম উত্তর নারায়ণপুরে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ 5 জনকে আটক করেছে। শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারুলডাঙ্গা সংসদের সদস্য সমীর থান্ডার শনিবার রাতে 12টা নাগাদ পাশের গ্রাম উত্তর নারায়ণপুর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী পাতাল রুই দাস তাকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবার এবং প্রতিবেশীদের অনুমান তাকে পিটিয়েই শেষ করা হয়েছে। তবে কি কারণে খুন সেটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই ঘটনা ইতিমধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ 5 জনকে আটক করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি শেষ করা হলো, নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, তার জেরেই এই ঘটনা ঘটানো হলো, পুলিশ তদন্ত করে দেখছে। মৃতের স্ত্রী মামুনি থান্ডা কি বলছেন শুনবো। আমি কিছু শুনিনি, রাত 11টার সময় ছেলেটাকে ফোন করেছিল ওর বাবা, বললো যে আমি কালকে দুতিয়া, আজকে দুতিয়া, তো বললো তোমার চিন্তা নাই, আমি হাট বাজার করে এনে দেবো, আর আমাদের পড়াশোনা কাজ করো বাবা, যে মাইনে কিছু তুলে এনে, মাইনে ঢুকেছে আমি তুলে এনে তোমাকে সকাল 9টার মধ্যে তোমাকে দিয়ে দেবো, তাই বললো। আমি বললাম বেশ, তুমি কোথায় রয়েছো? বলছে আমি এখানে বাড়ির পাশেই আছি, ডাঙা, এখানে ডাঙা, ওইখানে বসে রাত 11টা অবধি ছিল। এবারে তারপরে আর লাস্ট আমার সঙ্গে কথা হয়নি, তারপরে যখন 12:30 বাজে তখন এরকম ঘটনা আমি শুনতে পারলাম। কারণটা এখন আমি কিছু বুঝতে পারছি না, কিছু বলতে পারছি না, পার্টি পার্টি নিয়ে অশান্তি, আবার কিছু হবে না। আমি জানি ওকে অনেক দিন থেকে সাবধান করেছি যে তুমি পার্টি ছেড়ে দাও, পার্টিতে দেখো না। আমি জানি না দাদা, সম্পূর্ণ আমার একটু কিছু বলেছিল কখনো, কখনো কি কিছু না, কোনোদিন আজ করেনি। তাহলে আপনি কেন বলছেন কোনোদিন আজ করেনি? কোনোদিন আজ করে নাই, কোনোদিন আজ করে নাই। আরো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মৃত এই সমীর থান্ডারের 3 জন স্ত্রী, তার মধ্যে 1 জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, 2 জন বাড়িতে আছে। 2 স্ত্রী রীতা দাস এবং মামুনি থান্ডার বলেন, রাতে ফোন পাই যে একটা ঝামেলা হচ্ছে, তারপর শুনলাম পিটিয়ে শেষ করেছে, এর আগেও মারামারি হয়েছে, কি কারণে, কারা এই কাজ করলো কিছুই জানি না, কোনো কারণও জানতে পারছি না, উত্তর নারায়ণপুরের লোকেরাই মেরেছে, ওদের শাস্তি চাই। কি বলছেন মৃতের আরেক স্ত্রী রীতা দাস শুনবো। কালকে রাত্রে আমাকে ফোন করেছিল, দিয়ে আমাকে বললে ভাত চাপ, আমি গিয়ে ভাত খাবো গা। আমি বললাম আমার শরীর খারাপ, আমি 3 বার বমি করেছি, আমি উঠতে পারছি না, বলছে আমি ওইসব কিছু জানি না, আমি ভাত খাবো, ভাত চাপাও, তাই বললো। দিয়ে কালকে রাত্রে আমি ফোনটা দেখি নাই কটা বাজছে, তো ভাত খাওয়ার পরেই দিয়ে তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, ফোনটা চালুই ছিল, আমি ফোন কাটি না, আমার শরীর খারাপ, ফোনটা চালুই ছিল। যে আমি অনেক ফোন পর আবার উঠে আমি ফোনটা দেখছি, ফোনটা তো কাটে নাই গো, তখন দেখছি চেঁচামেচির খুব আওয়াজ করছে, দিও বলছে আমি অমুক জায়গায় রয়েছি, অমুক জায়গায় রয়েছি, তাই করছে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে এবারে দিদিকে ফোন করলাম, সবাইকে ফোন করছিলাম, এনার ছেলেকে, তারপর আমার দিদিকে, মানে বাড়ির ফ্যামিলিকে, আমি সবাইকে ফোন করেছিলাম যে তাড়াতাড়ি এই সময় শরীর খারাপ, আমি উঠতে পারছি না, তো তোমরা যাও একবার। দিয়ে ফোন করার এই ঘটনা জানতে পারলাম, তো বলতে পারবো না আমি কি হয়েছে, আমি সেটা নিজেও জানি না কি ব্যাপার, আমি সেটা কিছুই জানি না। আমাকে শুধু ফোনে ওই কথা বললো, তুমি ভাত রান্ধো, আমি গিয়ে ভাত খাবো, তাই বললো। কারা ঘটিয়েছে জানতে পারবো? ওরা ওই বাড়ি পাড়ার লোক, বাটি কি হয়েছিল আমি জানি না, কিছুই জানি না আমি। উনি কোনো রাজনীতি করতেন? কে? তিনি স্বামী আমার? না, ও তো পার্টি মেম্বার ছিল, আমাকে সেটা বলেনি, সত্যি কথা আমাকে বলেনি, আমি জানি না।
কাজ কে মেরেছিল সেটা বলে নাই। এবার পার্টি করার তো আমি যে আমি বলতে পারবো না। কালকে রাতে আমি ফোনটা দেখি প্রায় 11টা 12টা এরকম বাজবে, 11টা 12টা এরকমই বাজবে, তখন আমাকে ফোন করেছিল। তৃণমূলের বোলপুর ব্লক সভাপতি মিহির রায় বলেন, শেষ করে দেওয়ার কারণ জানতে পারছি না, তবে দলের কোনো বিষয় নয়, যারাই মেরেছে বা অন্যায় করেছে পুলিশকে বলবো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। এইভাবে দলের কর্মীকে শেষ করে দেওয়া ঠিক হয়নি। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মামুন, শুনবো। ঘটেছে পাশে একটা গ্রাম আছে উত্তরনারায়ণপুর, সেখানে একটা কোনো ঘটনা ঘটেছে, সেখানে নাকি একে মারধর করা হয়েছে প্রচন্ড পরিমাণে। শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই আমরা যেটুকু শুনেছি প্রায় 6-7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই পর্যন্ত জানা। কেন মেরেছে কেন সেটা কি জানতে পারছেন না? এর এখনো আমরা সম্পূর্ণভাবে জানি না কি ঘটনা ঘটেছে না ঘটেছে, তবে এর সঙ্গে রাজনীতির কোনো সঙ্গ নেই। যাদেরকে ধরেছে তারা কি করে? যাদেরকে ধরেছে তারা সাধারণ বাসিন্দা এই এলাকারই উত্তরনারায়ণপুরে। কিন্তু এটা নৃশংস ঘটনা, আমরা দোষীদের অবিলম্বে শাস্তি চাই। শান্তিনিকেতন থানার পুলিশকে আমরা অনুরোধ করব অবিলম্বে দোষীদেরকে, যারা যারা গ্রেপ্তার হয়েছে যদি আরো কেউ বাকি থাকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এই অন্যায় আমরা মানব না। অবশ্যই আমার কঙ্কালী পঞ্চায়েতের একজন বলিষ্ঠ সদস্য। কঙ্কালী অঞ্চলে কোনো গোষ্ঠী নেই, তো গোষ্ঠী দ্বন্দ্ব আর কি, কোনো গোষ্ঠী নয়, এটা তো রাজনৈতিক কোনো ঘটনাই নয়, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন তো ভাতৃ দ্বিতীয়া কালী পুজো ছুটি, এখন কিসের মিটিং হবে, সবই বন্ধ, এখন কোনো মিটিং নেই। মানে বিষয়টা রাজনৈতিক রাজনীতির বাইরে, এটা অন্য কোনো বিষয় থাকতে পারে, সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে, যারা তদন্ত করছেন এটা তো আইনের ব্যাপার, আমরা যেটা জানি না সেটা নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়, তবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা আমি পরিষ্কার কথা বলতে পারি। হ্যাঁ, আমরা বাড়িতে সারাদিনই তার পরিবারের যারা গেছে এবং আমাদের দলীয় কর্মীও তাদের সঙ্গে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদেরও যাবার কথা ছিল আজকে বিকালবেলাতেই, আমাদের অঞ্চল থেকে অনেক কর্মী যেত আজকে আমরা যেতাম, কিন্তু আমরা হঠাৎই দুপুরবেলাতে খবর পাই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই জন্য আমরা যাইনি, আমরা তাদের পরিবারের সঙ্গে আছি, আমাদের কর্মীরা সবাই এসেছেন, এখানে আমাদের ব্লক সভাপতিও আছেন দেখছেন আপনারা, আমরা এসেছি, বাকি আমরা আইনগত যা তাদেরকে পাশে থাকার আমরা সেভাবে পাশে থাকব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা, সাবস্ক্রাইব করুন।